হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জয়। আমরা চলে এসেছি আরেকটি গেমিং ভিডিও নিয়ে। গেমটার নাম হচ্ছে পেসিফাই লাইট। পেসিফাই লাইট মানে হচ্ছে যে একটা প্লে স্টোর থেকে নামানো একটা খুব অল্প সংখ্যক এমবির একটি অ্যাপস মানে গেম। সো গাইস চলো দেখে আসি কতটা ভয়ঙ্কর হতে পারে, আমাদেরকে কতটা ভয় লাগাতে পারে। সো গাইস লেটস স্টার্ট। গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে, এই তো আমরা ঢুকলাম 100 গেমার্স। গেমটা স্টার্ট হচ্ছে। এন্টার দ্য নেম, আমাদেরকে নামটা দিতে হবে। আমরা চ্যানেলের নামটা দিতে পারি যে YIIIM। ওকে স্টার্ট। স্কেয়ার স্পেসিফাই অ্যান্ড ডলি ফ্রাই হাউস, হ্যাঁ অনেক সুন্দর গেমের নাম। চা অনেক চ্যাপ্টার আছে, আমরা প্রথম থেকে শুরু করবো চ্যাপ্টার 1। মনে হচ্ছে গ্রাফিক্স ট্রাফিক্স ভালো হবে। গ্রাফিক্স, গো অ্যান্ড ফাইন্ড দ্য টর্চ বিফোর দ্য ডার্কনেস ইটস ইউ। আরে বাপরে ডার্কনেস আমি হ্যাঁ। আর এখানে লাইট ছাড়াই তো অনেক সব কিছু দেখা যাচ্ছে এখানে। মেবি আমরা একটা কবরস্থানে চলে এসেছি। সব দেখতেছি, আমাদেরকে আগে টর্চ লাইটটা খুঁজে দেখতে হবে। টর্চ লাইট কি দেখি কত আলো করতে পারে। ডার্কনেস খাওয়ার এটা কি? হ্যালো মিউ মিউ। আচ্ছা বাদ দিয়ে, এটা আমরা এটা মনে হয় মন্দির চার্চ। আগে আমরা টর্চ লাইটটা খুঁজে ফেলে কি কন্ট্রোলার বা মানে খালি লাভ দেওয়া যায়, মুভ করা যায় আর কিছু নেওয়া যায়। সে চাই হোক আমরা এটা একটু মিশন কমপ্লিট। নেক্সট মিশন যাব আমরা উইথ টর্চ ইন হ্যান্ড, গো টু দ্য ক্র্যাফ্ট, ফাইন্ড দ্য কি টু এন্টার দ্য চার্চ। আচ্ছা আমাদেরকে যা মনে হচ্ছে আমাদের চাবি খুঁজতে হবে, চাবি খুঁজে ওই চার্চের ভিতরে ঢুকতে হবে, নাহলে আমাদেরকে ঢুকতে দেবে না। এটাকে দেখে মনে হয় এটা খারাপ চাপাতি। এটা কি? এটা আচ্ছা কিছু একটা হবে, আমরা গেছি চাবিটা নিয়ে। এই তো চাবি পাই গেছি, মিশন কমপ্লিট। নেক্সট মিশন মুভ ইনসাইড চার্চ উইথ টর্চ এন্ড ফাইন্ড ইউর জন হু ইজ ক্যাপচার্ড ইন এ রুম উইথ রোপস। আচ্ছা জন হচ্ছে আমার বন্ধু, ওকে বাঁচাতে হবে চার্চে গিয়ে। যাচ্ছি কি আওয়াজ, আমি প্রার্থনা করছি। এদিকটায় যাওয়া নির্দেশ। ও এটা কি কিরিটা কি করতেছে? হ্যালো এ ভাই, এ আপনি কি করতেছেন? ওই তো আমার ফ্রেন্ড। আচ্ছা বাদ দিই, ওটা ওটা হয়তো আমাকে ভয় লাগানোর জন্য আছে। এগুলো কি? আচ্ছা এগুলো মেবি ওই কফিন, আগে কফিনটা দেখে নিয়ে তারপর ওকে বাঁচাবো জনকে। হ্যালো জন, ওপেন নেক্সট মিশন কমপ্লিট হয়ে গেছে আমাদের। নেক্সট মিশন হচ্ছে ফাইন্ড আউট দ্য রিয়েল কজ অফ দ্য দিস ইভিল স্পিরিটস এন্ড প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আচ্ছা যাই হোক, আমাদেরকে কিছু একটা করতে হবে আমাদেরকে। এই জন হারাসুস ভাই, তোর মুখটা দেখলে আমার ভয় লাগে। আচ্ছা চল আমরা এদিক দিয়ে চারশোর ভিতর যাই, আগে দেখি আসি কি আছে কী করতে বলছে। এখানে আওয়াজটা অনেক বিদ্যুৎ ওঠে, কিন্তু মেয়েগুলো কী করতেছে আমি এক্স্যাক্টলি কিছু বুঝতেছি না। মানে মাকড়সার মতো খেলে যে একটা আছে এখান থেকে, এখানে এখানে একটা আরেকটা আছে। আচ্ছা আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে দিই, এই আমাকে ভয় লাগে এই জিনিসটা। আচ্ছা আর কিছু, এই তো এটা কি বই একটা, এটা কালেক্ট করতে হবে। আচ্ছা কালেক্ট করে নিই আমরা একটা ম্যাপ। মিশন কমপ্লিট, খুব তাড়াতাড়ি মিশন কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। First you need to find some jewels and stay from evil zombie. জম্বি থেকে দূরে থাকতে হবে, আর আমাদের কিছু স্বর্ণপাতি লোক করে আনতে হবে। কী করতে যাচ্ছে মেয়ে আমি বুঝতেছি না আসলে। আমরা তাড়াতাড়ি ঢুকতে হবে। কে ও কই? জন কই? জন আচ্ছা বাদ দিয়ে কই গেছে কি জানি, আমি ভূতের থেকে ধরছে কি জানি। এখানে কিছু নয়, আমাদেরকে এদিকে যেতে হবে। দেখি
ও ওখানে একটা জম্বি আছে, আচ্ছা এদিকে আর একটা দরজা আছে মেবি। গেমটা কতটুকু যাবে কি জানি, আমরা এক্সাইট করে আসি, এখান থেকে কিছু না কিছু একটা আসতে পারে। আচ্ছা আমরা জুয়েলারি কালেক্ট করি, ব্যাস মিশন কমপ্লিট হয়েছে। ফাইন ডোর্স ইন চার্জ উইথ ইউর অ্যালাই, কি অ্যালাইস অ্যালাইস ফিওর ডিফারেন্ট স্পোর্টস, ওকে। আচ্ছা আমরা যাই কোথায় কোথায় কোথায়, এই তো জন কি রে ভাই, হুট করে আসে হুট করে যাই। কি আওয়াজ করে রে বাপরে বাপ, বেশি একটু বেশি করতেছে। আচ্ছা আমরা চার্চে যাই, প্রথম হলো পুতুল নিতে হবে, পুতুল পুতুল পুতুল, মেবি মরা পুতুল এগুলো কালেক্ট করতে হবে। ও এই তো পুতুলটা, দেখতে অনেকটা ভূতের মতো লাগতেছে। আচ্ছা বাদ দিই, কয়েকটা পুতুল নিতে হবে সেটা জানি না। আমরা এবার এদিক দিয়ে ঘুরে আসি, এদিক দিয়ে থাকতে জানা এখানে একটা আছে, কিরে উঠতেছে না কেন। এ ভাই এ ভাই উঠো না ভাই, এ ভাই উঠো না ভাই, এই গাইস অনেকক্ষণ ধরে এটা নেওয়ার চেষ্টা করতেছি পারতেছি না, আবার লাস্ট বারের মতো ট্রাই করবো, নাহলে এই চলে আসছে এতক্ষণ পর আসছে। আচ্ছা আবার আমাদেরকে এখানে দেখতে হবে কোনো আর কোনো আছে কি না, কারণ মিশন এখনো কমপ্লিট হয়নি। ভয় লাগতেছে এদিকে যেতে, বাহ বাহ অনেক চিৎকার করে আমাকে ভয় লাগানোর চেষ্টা করছে, কিরে জন কই, আমাকে ধরে নিতে পারে নাই বলে জনকে নিয়ে গেছে। আচ্ছা এবার এই পুজো ডার্কনেস আমাকে প্রায় খেয়ে ফেলছে, তাড়াতাড়ি এটাকে নিতে হবে না নিলে হবে। আরে ভাই উঠ উঠ ভাই, কিরে ভাই হাতে আসতেছে না, এটাই সমস্যা ফালতু। যাই হোক অনেকক্ষণ পর একটা মিশন ফেল হয়েছে, এখন আবার রিস্টার্ট করতে হবে, দেখি আবার প্রথম থেকে খেলে দেখবো। আগে আমরাও ওইখানে চলে যাবো, দেখি নিশ্চয়ই ফিরে আসবে কারণ রিস্টার্ট করতেছি তাই। গাইস আগে এটাকে নিয়ে ফেলতে হবে, এটাকে নিয়ে ফেল বদ মাইসের দোষ, তাড়াতাড়ি ওই আমরা 3 নাম্বার ঘরে যেটা আছে 3 নাম্বার রুমে ওখানে আগে গিয়ে নিয়ে নেব। আচ্ছা আগে দেখি এটা নেওয়া যায় কিনা, আরে ভাই উঠ না ভাই, কিরে উঠতে, এ ভাই এই তুই না আমার ফ্রেন্ড, তুল না এটাকে তুল না, এই টর্চ এটা কোনো কামের টর্চ কি সব। আচ্ছা আগে ওইটা নিয়ে আসে, এই মেয়েটা আবার আসবে। আচ্ছা ঠিক আছে যাই হোক যাই হোক, আমরা এটা তুলে নিচ্ছি, এবার এখান থেকে বের হয়ে যায়গা। ও এগুলো কোনো গেম মানে কি বলতো, আমার ভুল হয়েছে এটা না, আমার যাই হোক সবাই পেছে ভাই খেলতেছে ইউটিউবার, আমি কেন বাঁচাবো। মিশন কমপ্লিট হয়েছে, এখন নেক্সট মিশন হচ্ছে ইভিল প্রিন্সিপাল পট অফ আবার ফাইন স্লেয়ার ইন গ্র্যাভিট বিফোর দ্য ইভিল প্রিন্সিপাল কিল। আচ্ছা ওকে খুব তাড়াতাড়ি বাঁচাতে যেতে হবে, কোথায় খুঁজতে হবে,
বন্ধু তুমি কই? আচ্ছা এখানে কিছু একটা দেখতেছি আমরা, গিয়ে দেখি কি ভাই। আচ্ছা এটা এটা দিয়ে আমি ফ্রেন্ডকে বাঁচাতে পারবো। আচ্ছা মিশন কমপ্লিট। নেক্সট মিশন হচ্ছে গোয়িং টু দ্য চার্চ উইথ জন, কালেক্ট দ্য রানিং প্যাসিফাইড ডগ এন্ড স্টার ফ্রম এভিল জম্বি গো। আমাদেরকে এখন রানিং ডলগুলো ধরতে হবে, তাই না? কি হবে দেখ। এটা আবার নতুন কিসের আওয়াজ আসতেছে? আচ্ছা রানিং ডল, হ্যাঁ ওই তো। আচ্ছা 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 আমরা এটা তুলে নিয়েছি। আরেকটা আছে মনে হয়, কয়টা আছে জানি না। এটা কি? ও দাদু বসে আছে এখানে, আমরা এটাকে তুলে। আচ্ছা 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 মিশন কমপ্লিট। বাহ, আর কোনো চ্যাপ্টার নাই, এতটুকুই আমাদের পুতুল দ্বারা শেষ আমার ভূত। সো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে হ্যান্ড সিমুলেটর নিয়ে আসব, লাইট হ্যান্ড সিমুলেটর লাইট। ততক্ষণ আমাদের পাশে থাকেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট সব করে দেন। টাটা, গুড বাই।